ঝিনাইদহে প্রথম বেগুনি রঙের ধান আবাদ। ঝিনাইদহে প্রথম বেগুনি রঙের ধান আবাদ করে সাফল্য পেয়েছেন হাফিজুর রহমান নামের এক স্কুল শিক্ষক। তিনি জেলার মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আদমপুর গ্রামের রমিজউদ্দিনের ছেলে। তিনি গ্রামের দোবিলা মাঠে এ ধানের আবাদ করেছেন। ইতিমধ্যে তার জমির ধান কাটা শেষ হয়েছে, ধানের ফলনে বেজায় খুশি তিনি। হাফিজুর রহমান জানান, গত বছর নিকট আত্মীয়র মাধ্যমে আধা কেজি ধানের চারা তৈরি করে 23 শতক জমিতে রোপণ করেন। 20 থেকে চারা এবং রোপণের 145 থেকে 155 দিনের মধ্যে এ ধান কাটার উপযোগী হয়েছে। চারদিকে সবুজ ধানের ক্ষেত আর মধ্যে বেগুনি রঙের ধান দেখে লোকজনের মধ্যে বাড়তি কৌতূহল সৃষ্টি হয়। বিভিন্ন জনে নানাভাবে জানতে ইচ্ছা পোষণ করে। বয়সে ধানের গাছের কাণ্ড ও পাতা বেগুনি রং ধারণ করে। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ উপপরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস বলেন, বেগুনি রঙের এ ধান বিদেশি জাত নয়। দেশীয় শুক্রাণু প্রাণরস জার্ম পাজম থেকে উৎপাদিত, এটা উপচি জাতের ধান। একর প্রতি ফলন ও পুষ্টিগুণ অন্যান্য ধানের মতোই, তবে ভিন্ন অঞ্চল ভেদে এই ধানের বিভিন্ন নামে পরিচিত।